রাত্রে গরম ভাত রুটি পরোটা যেটাই খান না কেন তার পাশাপাশি এই রেসিপিটি একদিন তৈরি করবেন এতটাই বেশি মজার এই শীতে আপনি আবারও বানাতে চাইবেন ভীষণ মজার এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই যেটা প্রয়োজন একটা বাঁধাকপি বাঁধাকপির ভেতরের যে একদম কচি কচি পাতাগুলো থাকে সেই পাতাগুলো দিয়েই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবেন তাহলে একেবারে আসল টেস্ট পাবেন তো প্রথমেই আমরা বাঁধাকপিটাকে এইভাবে কেটে নিয়েছি এখন একেবারে কুচি কুচি করে কেটে নিতে হবে আপনার সুন্দর দুটি মোলায়েম হাত দিয়ে একেবারে চিকন চিকন করে কেটে নেবেন আমি যতটুকু পারলাম চেষ্টা করেছি খুব একটা চিকন করতে পারিনি তবুও এই যে এভাবে কেটে নিয়েছি তো আমার যতটুকু প্রয়োজন সে অনুসারে কিন্তু আমি এই যে এতটুকু কেটে নিয়েছি এখন এর সাথে সামান্য একটু লবণ দিব তবে অনেকটা বেশি দিব না তো অল্প একটু লবণ দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নেব মেখে নেওয়ার পর আমি নিচে একটা পাতিল বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে মানে পানি দিয়েছি গরম হয়ে গেছে উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত তার উপরে দিয়ে দিলাম সেই বাঁধাকপিগুলো এখন এর সাথে দিব যতটুকু ঝাল খাবো সেই অনুসারে কাঁচা মরিচ তার সাথে একটা বড় ছাজের পেঁয়াজ আমি এইভাবে কেটে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব পেঁয়াজ এবং মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে মানেই আপনার বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে পেঁয়াজ মরিচ আর বাঁধাকপি সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে চলেন এখন একেবারে আসল যে কাজটা সেটা করি একটা পিস দিয়ে এগুলোকে একটু পিষে নেব তবে একেবারে মিহি করে ফেলবো না আর এই কাজটা কেউ চাইলে আপনারা হামান অথবা পাটা বা এরকম পিস দিয়ে করতে পারেন তবে কোনোভাবেই ব্লেন্ডার করতে যাবেন না ব্লেন্ডার করলে এই রেসিপির আসল টেস্ট কিন্তু পাওয়া যাবে না তো এখন আমি প্রথমে কাঁচামরিচ এবং পেঁয়াজ সাথে একটু লবণ দিয়েছি পিসনি দিয়ে এভাবে হালকা করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা হয়ে গেলে এখন দিয়ে দিব সেই সিদ্ধ করা ঝড়ঝরা বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়েও আমি হালকা করে একটু ম্যাশ করে নেব তবে একেবারে মিহি করে ফেলবো না হালকা করে সব জায়গাতেই একটা করে ডলা দিয়ে দিব যাতে হালকা হালকা একটু আপনার ভেঙে ভেঙে যায় তো ভাঙা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা ধনিয়া পাতার সাথে অ্যাড করে দিব একটা টমেটো টমেটোর পরিমাণ কেউ চাইলে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন এই টমেটোটা দেওয়ার ফলে এই ভর্তাটার টেস্ট আরও এক লেভেল বেড়ে যাবে কাঁচা টমেটো দেওয়ার ফলে এই ভর্তাটা খেতে গিয়ে আপনার একবার মনে হবে ভর্তা খাচ্ছেন পরক্ষণে মনে হবে একটু সালাতেরও বাইপ পাচ্ছেন তো এইভাবে একদিন অবশ্যই তৈরি করে দেখবেন এই বাঁধাকপির মৌসুম থাকতে থাকতেই আমার কিন্তু প্রায় কাজটা শেষ এখন শুধু আমি একেবারে শেষ ফিনিশিংয়ে একটু সরিষার তেল অ্যাড করে দেব তারপরে গরম ভাত রুটি পরোটা যে কোনো প্লেটে যাওয়ার জন্য একেবারে মুখিয়ে থাকবে আপনার এই অসাধারণ মজার ভর্তাটি ভীষণ মজার এই ভর্তাটি যদি আপনার কাছে ভালো লেগেই থাকে চোখ থেকে একেবারে মন পর্যন্ত গেঁথে গিয়ে থাকে তাহলে বানিয়ে তো নেবেনই সেই সাথে বাকি আপু ভাইয়ারাও যাতে বানাতে পারে একেবারে সাধারণ জিনিস দিয়ে অসাধারণ এই মজার খাবারটি তার জন্য টুক করে একটা শেয়ার করে দিবেন আর আপনার নিজের টাইম লাইনেও শেয়ার দিয়ে রাখবেন যখন আপনি খেতে চাইবেন যাতে দেখে একটু ঝালাই করে নিতে পারেন ঝালাই করা হয়ে গেলে আবার কেটে দিবেন। আপনার টাইম লাইন একেবারে ভরে যাওয়ার কোনো ভয় নেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী দারুণ একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন যে অবস্থায় আছেন পরিবারের সাথে অনেক বেশি ভালো থাকেন সেই দোয়া জানাই আসসালামু আলাইকুম